ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, মোটামুটি কঠিন বলা চলে এই অঙ্কটাকে। বলা হচ্ছে কি, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। এটা 27তম বিসিএসে এসেছে এবং 12তম কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তো সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে এখানে, এবং এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টরা, অর্থাৎ যারা চাকরি প্রার্থী রয়েছেন আপনারা, তারা কিন্তু ভুল করতে পারেন। এটা মানে সম্ভাবনা খুবই বেশি, ওকে? তো এই জন্য অঙ্কটা কিন্তু কঠিন হয়ে গিয়েছে। আদতে কিন্তু এই অঙ্কটা জাস্ট একটা সূত্র শিখলেই আপনারা করে ফেলতে পারবেন, তবে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে এবং সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে খুব ভালো, ওকে? তবেই কেবল এই অঙ্কটা করতে পারবেন। তো দেখেন, আমরা অঙ্কটা শুরু করছি। তো কি বের করতে বলেছে শুরুতে, সেটা আমি একটু ফাইন্ড আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। বের করতে বলেছে কিন্তু যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এখন এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মনে রাখতে হবে সমদ্বিবাহু সমকোণী। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কাকে বলে বা এটা দেখতে কেমন, সে সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা রাখতে হবে। তো আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি। তো আমি প্রথমে সমদ্বিবাহু, অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা সমান করে অঙ্কন করলাম এবং এই রেখাটা এখান থেকে আমি যোগ করে দিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ঠিকঠাক। তো এখন আমি যদি বলি যে এই বাহুটা এবং এই বাহুটা সমান, অবশ্যই কাছাকাছি হয়েছে। আমি যেহেতু আনুমানিক অঙ্কন করেছি, এটা কাছাকাছি হয়েছে। অর্থাৎ আমি যদি বলি এটা এ, এটা বি এবং এটা সি, তাহলে আমি বলতে পারি এখানে এ বি ইকুয়াল টু বি সি। অঙ্কটা কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে। এবং নিচের দিকে যে কোণটা রয়েছে, অর্থাৎ এই যে কোণটা রয়েছে, অর্থাৎ বি কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কেননা যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটা একে তো সমদ্বিবাহু, অর্থাৎ এই দুটো বাহু পরস্পর সমান, আর 2 নম্বর হচ্ছে এটা সমকোণী, কেননা একটা কোণ 90 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে বাকি দুটো কোণ রয়েছে, এই দুটো কোণও সমান। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 হয়, তাহলে এটা 45, এটা 45, 45 45, 90 আর 90 180। তো যাই হোক, এটা কোণের আলোচনা, তো কোণ তো আমাদের প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? মনে রাখবেন, এরিয়া, এর ইংরেজি হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা যদি, সরি, এরিয়া হচ্ছে ইংরেজি, তার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এ আর ই এ, এরিয়া ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ ইন্টু এ স্কোয়ার। মনে রাখতে হবে হাফ ইন্টু কী, হাফ ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এই এ কি? এ হচ্ছে এই যে সমান সমান বাহু দুটো রয়েছে, এই বাহু দুটোর দৈর্ঘ্য। অর্থাৎ এটাও এ, এটাও এ। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার। আচ্ছা, বলেন তো দেখি, এখানে আমরা যদি বলি এটা 10, তাহলে এটাও 10, এটা যদি 20 হয় তাহলে এটাও 20, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ। তাহলে বলেন তো দেখি, অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে 12, অতিভুজটা হচ্ছে 12। এখন অনেকেই করবেন কি আপনারা, জাস্ট ইকুয়াল চিহ্ন দিয়ে হাফ ইন্টু এর মান 12 দিয়ে 12 স্কোয়ার করে দেবেন। 12 12 144, 2 দিয়ে 144কে কাটলে 72। আপনারা অনেকেই ঘ নম্বর অপশনটাকে রাইট হিসেবে ধরে নেবেন, কিন্তু আদতে এই জায়গাটি অঙ্কটার ট্রিক্স রয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এই যে এ রয়েছে, এই এ মানে কি অতিভুজ? কখনোই না। এই এ মানে হচ্ছে সমান সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্য, তার উপর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এ ইন্টু এ, এ মানে ভূমি আর আরেকটা এ মানে হচ্ছে লম্ব। যেহেতু ভূমি আর লম্ব একই কথা, ওই জন্য আমরা এ স্কোয়ার দিতে পারি। এটা কার সূত্র? এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমি একটু এটাকে বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আর একটা সূত্র সম্পর্কে আমাদের অবগত হতে হবে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা এ এর মান জানি না কত, সেটা বের করার জন্য পিথাগোরাসের সূত্র আমাদেরকে হচ্ছে ব্যবহার করতে হবে। পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার করি, তাহলে এইটা সমান আমরা পাবো লম্বের উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভূমির উপর স্কোয়ার। ওকে, আমরা এটা পেয়ে যাব। তাহলে অতিভুজ কত? 12। তাহলে 12-র উপর স্কোয়ার আমরা দিয়ে দিলাম।
আচ্ছা বলেন তো লম্ব কত? লম্ব হচ্ছে এ, তার মানে এ এর স্কোয়ার, প্লাস ভূমি কত? ভূমিও এ, তার মানে এ এর স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা টু এ স্কোয়ার ইকুয়াল টু কী বলতে পারি? টু এ স্কোয়ার ইকুয়াল টু 12×12 আমরা এটা বলতে পারি, অবশ্যই। তার মানে 12×144 লিখতে পারি, আমরা 12×12 লিখলাম। তাহলে বলেন তো দেখি এই লাইনের পর আমরা এ স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি? এই যে 12×12 নিচে টু চলে আসবে, তাহলে টু চলে আসলো, কাটাকাটি করলাম 6×2×12, তাহলে 6×12 72। তাহলে বলেন তো দেখি আমরা এ এর মান, মানে এ স্কোয়ারের মান, সুতরাং এ স্কোয়ারের মান কত পাচ্ছি? এ স্কোয়ারের মান পাচ্ছি আমরা 6×12 72। তাহলে এইবার একটু খেয়াল করে দেখেন যে এখানে এরিয়া বের করার সময় আমরা হাফ ইনটু এই যে এ স্কোয়ার রয়েছে, এই এ স্কোয়ারের মান আমরা কিন্তু পেয়ে গিয়েছি কত? 72। তাহলে ইনটু 72 আমরা বসাই দিলাম, তাহলে কাটাকাটি করলে 36×72, 36 একে কত হচ্ছে? 36। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন 36 বর্গ সেন্টিমিটার, তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট, এবং এই অঙ্কটা এই জন্যেই এত গুরুত্বপূর্ণ। ওকে, কারণ কি? কারণ হচ্ছে এখানে ভুল করার চান্স খুবই বেশি, 72 অ্যান্সার অনেকেই দাগিয়ে আসে আসলে, কিন্তু অ্যান্সার হবে কত? 36। তো এই পর্যায়ে বলি, আমি অনলাইনে আপনাদের বেসিক টু অ্যাডভান্স ম্যাথ শিখিয়ে থাকি, আপনারা যারা আমার কাছে পড়তে চান অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 01642702760 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে। চাইলে আপনারা নর্মাল কলও করতে পারেন আমাকে, ওকে, তবে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে টেক্সট করার জন্য। এবং এই বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সের ফি হচ্ছে 510 টাকা, আমি এই মুহূর্তে অফার প্রাইজে আপনাদের দিচ্ছি, এবং এখানে মোট অঙ্ক পাবেন 999টি, এগুলো চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিট আকারে কিন্তু সাজানো রয়েছে। ওকে, তো এই 999টা অর্থাৎ 1000টা অঙ্ক যদি আপনি করতে পারেন, তাহলে অনায়াসেই বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনি 14-15টা অঙ্ক কমন পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। ওকে, তো আমরা এবার এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ক্ষেত্রফল কত? মনে রাখবেন এর আগের অঙ্কটা কিন্তু একটু আলাদা ছিল, এর আগের অঙ্কটাতে এই জায়গায় ছিল সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কিন্তু এখানে রয়েছে শুধু সমদ্বিবাহু ত্রিভুজ। মনে রাখবেন সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, শুধু সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ, এই 5 ধরনের ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র রয়েছে। তাহলে 5টা সূত্র সম্পর্কেই আপনাদের ভালো ধারণা রাখতে হবে। আপনারা একটু আগে একটা সূত্র শিখলেন, সেটা কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইনটু এ স্কোয়ার। এ কি? এ হচ্ছে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এবার আমি যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে তৈরি হয়? ধরলাম আমি এটা ভূমি, একটু বড় করে অঙ্কন করলাম, এবং এখানে আমি একটা হচ্ছে অঙ্কন করলাম, সরি একটু এটা লাগিয়ে দেয় এখানে, আমি এখান থেকে এইভাবে আর একটা দুইটা রেখা অঙ্কন করলাম। তো ধরে নিলাম আমি যেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কিভাবে? আমি বললাম এটা হচ্ছে এ, এটা হলো বি, এবং এটা হচ্ছে সি। ওকে, যদিও এটা একটু ছোট হয়েছে, তাও আমি এভাবে টান দিয়ে বোঝালাম যে এখানে এ বি ইকুয়াল টু এ সি। ওকে, এ বি ইকুয়াল টু এ সি, তাহলে এটা কি? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তো এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা, এর কি জানতে চাচ্ছে বলেন তো দেখি? আমাদের ক্ষেত্রফল জানতে চাচ্ছে, যে ক্ষেত্রফল কত। এটা 20 ও 22তম বিসিএসের অঙ্ক, কিন্তু খুবই মনোযোগ দেবেন আপনারা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? ক্ষেত্রফলের ইংরেজি তো এরিয়া, তাহলে এরিয়া ইকুয়াল b/4√4a² - b² ওকে, এইটা জিনিস সম্পর্কে আপনারা একটু অবগত হন, সেটা হচ্ছে b মানে ভূমি বা বেস, আর a মানে হচ্ছে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে এখানে? সমান বাহুদ্বয় কোনটা? তাহলে এ বি আর এ সি সমান, তাহলে আমি এটাকে এ, এটাকেও এ ধরে নিতে পারি, আর এখানে বি কি? বি মানে বেস বা ভূমি। এটা আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে মান দেওয়া আছে কার কার? মান কিন্তু দেওয়া আছে, খেয়াল করেন, ভূমি 16, আচ্ছা তার মানে বি এর মান 16, এবং অপর দুটি বাহুর প্রতিটি 10, তাহলে প্রতিটি 10 মানে কি? এর মানও 10, এই এর মানও 10, সব দেওয়া আছে। তাহলে এইবার যদি আমরা মান বের করতে চাই, তাহলে ইকুয়াল দিয়ে আমরা ক্যালকুলেশন করব, বি মানে কত? 16, ভাগ কত? 4, √4a² তাহলে 4×10, তাহলে 10 স্কোয়ার, -b স্কোয়ার, তাহলে বির মান 16, তাহলে 16 স্কোয়ার,
তাহলে কাটাকাটি করলে কত হয় বলেন তো দেখি? চার। তাহলে আমরা বসাই দিলাম চার। রুট ওভার এই যে দশ দশে একশো, একশোকে চার দ্বারা গুণ করলে কত হয়? চারশো মাইনাস ষোলো আর ষোলো গুণ করলে হয় দুইশো ছাপ্পান্ন। আপনারা চাইলে গুণ করতে পারেন আলাদা জায়গায়। এখন এই চারশো থেকে দুশো ছাপ্পান্ন মাইনাস করলে কত হয়? একশো চুয়াল্লিশ। একশো চুয়াল্লিশকে রুট করলে কত হয়? বারো। তাহলে মনে রাখবেন, সুতরাং আমরা বলতে পারি বা ইকুয়াল ফোর ইন্টু, তাহলে এটা কত হচ্ছে? বারো। তাহলে ফোর ইন্টু বারো মানে কি? চার বারো কত? আটচল্লিশ। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একই রকম অঙ্ক আমি আরেকটা রেখেছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার ও ভূমি ষাট সেন্টিমিটার? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের এখানে। আমাদের কিন্তু বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তার মানে প্রশ্নটাই প্রথমে করছে। আর মান দেওয়া আছে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? পঞ্চাশ সেন্টিমিটার, এটা দেওয়া আছে। এবং ভূমি কত দেওয়া আছে? ষাট সেন্টিমিটার। তাহলে আপনারা সূত্রটা প্রয়োগ করে দিবেন, প্রয়োগ করে দিয়ে আপনারা অ্যান্সারটা বের করে ফেলবেন, ঠিক আছে? এটা আমি আপনাদের এইচ ডাব্লিউ দিচ্ছি, তো এটা আমি দিয়ে দিচ্ছি এইচ ডাব্লিউ ওয়ান। ওকে, তাহলে এইচ ডাব্লিউ ওয়ানের অ্যান্সারটা বের করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি সেটি কোন ধরনের ত্রিভুজ? এটা সহকারী পরিচালক ২০১৭তে এসেছে। দেখেন, সমবাহু, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী নাকি সমকোণী? ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি যে ত্রিভুজের কয়টা কোণ দেওয়া আছে এখানে? দুইটি কোণ। ওকে, খেয়াল করে দেখেন, দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে, একটা তিরিশ আর একটা কত? আর একটা ষাট। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি। আচ্ছা বলেন তো, যেহেতু দুটি দেওয়া আছে তো সেক্ষেত্রে ষাট আর তিরিশ কত? নব্বই। তাহলে যদি আমরা নব্বই ডিগ্রি মাইনাস করে দিই তাহলে বাকিটা পাবো নব্বই ডিগ্রি। তাহলে এই নব্বই দেখেই আপনারা ডিসিশন নিতে পারবেন এটা কোন ধরনের ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে ঘ নম্বরটা রাইট। এখন এই যে ত্রিভুজগুলো রয়েছে এগুলোর সংজ্ঞা যদি আপনি না জানেন তাহলে কিন্তু বলতে পারবেন না এটা কোন ধরনের ত্রিভুজ। তো আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি যে এই হচ্ছে আমাদের একটা, আমি যদি বলি সমকোণী ত্রিভুজ, আমি ছোট করে অঙ্কন করলাম, এটা হচ্ছে আমাদের একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? যার এই যে কোণটা রয়েছে এই কোণটা নব্বই ডিগ্রি হবে এবং বাকি দুটো কোণের সমষ্টি যাই হোক না কেন, এটা যদি দশ হয় এটা আশি, এটা যদি তিরিশ হয় তাহলে এটা হবে ষাট ডিগ্রি। ওকে, এইভাবে তৈরি হচ্ছে একশো আশি ডিগ্রি টোটাল। তাহলে খেয়াল করে দেখেন, সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি, নাইনটি ডিগ্রি, নাইনটি আর নাইনটি কত হচ্ছে? আমাদের হচ্ছে কিন্তু হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি। ওকে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে নব্বই ডিগ্রি, এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে ষাট ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান সিক্সটি ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো খেয়াল করে দেখেন অপর কোণটা কত ডিগ্রি হবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। তাহলে আপনারা ধরে নেন যে এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। আমি ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তো কেন সমকোণী ত্রিভুজ? তো আমি তো বলেছি যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর বাকি যে দুটো কোণ রয়েছে এই দুটো কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি। কেননা একশো আশি যদি তিন কোণের সমষ্টি হয়, একটা যদি নব্বই অলরেডি হয় তাহলে বাকি দুটোর সমষ্টি অবশ্যই নব্বই ডিগ্রি হবে। তাহলে বলা হচ্ছে একটি কোণের মান সিক্সটি ডিগ্রি, তাহলে ধরে নিলাম এইটা ষাট ডিগ্রি। তাহলে বলেন তো বাকিটা কত হবে? তাহলে এইটা বের করতে বলেছে যে অপর কোণটি কত ডিগ্রি হবে সেটা বের করেন, তাহলে অবশ্যই অবশ্যই তিরিশ ডিগ্রি হবে। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে ক নম্বর অপশনটা রাইট। এগুলো কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু তারপরেও বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলোই ঘুরে ফিরে আসতে দেখা যায়। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা কিন্তু এর আগে ক্ষেত্রফলের দুইটা সূত্র শিখেছি, কী কী বলেন তো? একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে কী শিখলাম একটু আগে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার আমরা শিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। খেয়াল করে দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে,
এই সমদ্বিবাহু সরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শুরুতে আমাদেরকে জানতে হবে। তো সমবাহু যদি হয় তাহলে এরিয়া ইকুয়াল টু হবে রুট থ্রি ভাগ হচ্ছে ফোর ইন্টু এ স্কোয়ার। একটু ভালো করে আপনারা দেখেন, যদি সমবাহু হয় তাহলে সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার। এ কি? এ হচ্ছে সমান বাহু ত্রয়ের দৈর্ঘ্য। মানে এখানে ত্রয় কেন বলছি? কেননা যেহেতু সমবাহু, তার মানে একটা ত্রিভুজের তো তিনটা বাহু থাকে। আমি ধরলাম এটা একটা বাহু, ধরলাম এখান থেকে এটা একটা বাহু, তাহলে নিঃসন্দেহে আমি বলতে পারি এখান থেকে এটা একটা বাহু, তাহলে এই তিনটা বাহুই পরস্পর কি? সমান। আমি ধরে নিলাম এই তিনটা বাহুই এখান থেকে পরস্পর সমান। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয়, এই তিন বাহু যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু এ সি। এবং মনে রাখবেন এটার কোণগুলোও কিন্তু প্রত্যেকটাই সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি, অবশ্যই কোণগুলো সমান। কেননা 3, 6, 18, 180 ডিগ্রি, তার মানে বাহুগুলো সমান তাই কোণগুলো সমান। এবং এটার একটা বাহুর মান যদি দেওয়া থাকে, ধরেন এটা যদি এ ইকুয়াল টু প্রশ্নে দেওয়া আছে 6, তাহলে 6 দেওয়া থাকে তাহলে এটাও 6, এটাও 6, যেহেতু বাহু সমান তাই মানও সমান কোণের। এবং বাহুর তার মানে ইকুয়াল দিয়ে আমরা প্রয়োগ করতে পারি রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার, মানে ছয়ের উপর কি? স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? ইকুয়াল রুট থ্রি ভাগ হচ্ছে ফোর ইন্টু ছয়ের উপর স্কোয়ার, মানে কি? ছয় গুণন ছয়। আচ্ছা, ছয় আর ছয় গুণ করলে কত হয় সেটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে ছয় ছয় হচ্ছে আমাদের 36। তাহলে গুণন 36, তাহলে কাটাকাটি করলে 4 ×36 9, তাহলে 9√3। এটা আমরা দেখি অ্যান্সার আছে কিনা এইভাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হচ্ছে 9√3। দেখেন আমরা কত সহজেই অঙ্কটা করে ফেললাম শুধু এই সূত্রটা জানা থাকার কারণে। তাহলে আমরা তিনটা সূত্র শিখে ফেললাম, সমবাহু, সমদ্বিবাহু সমকোণী, আর হচ্ছে বলেন তো দেখি সমদ্বিবাহু দ্বিবাহু। এই তিনটা সূত্র আমরা শিখে ফেললাম। আর বাকি রয়েছে কি? বিষমবাহু এবং সমকোণী ত্রিভুজ, এই দুটো বাকি রয়েছে। তো যাই হোক, আমরা করার চেষ্টা করব, যদি আজকে না হয় তাহলে আগামী দিন করার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 13 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী নাকি সূক্ষ্মকোণী? ওকে, তো এই যে তিন ধরনের ত্রিভুজ রয়েছে, এই যে তিন ধরনের আলাদা আলাদা মান রয়েছে, এই মান দেখে আমাদের হয়তো মনে হতে পারে যে এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। ওকে, কিন্তু দেখেন বিষমবাহু কিন্তু অপশনে নেই। আচ্ছা, মনে রাখতে হবে যে ত্রিভুজ মানে আমরা যখন হিসাব করব তখন আমরা শুরুতে সমকোণী, তারপরে সমবাহু, তারপরে সমদ্বিবাহু, তারপরে সমকোণী সমদ্বিবাহু, তারপরে বিষমবাহু, এগুলো সিরিয়াল অনুযায়ী দেখার চেষ্টা করব যে কোনটা রাইট হচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে বিষমবাহু অপশন নেই, তো সেক্ষেত্রে সমবাহু হতে পারে কি না? না, এটা হতে পারবে না। কারণ কি? কারণ এখানে আলাদা আলাদা মানগুলো দেওয়া রয়েছে। সমবাহু কি? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান সেটা সমবাহু। আচ্ছা, সমদ্বিবাহুও হবে না, কেন হবে না? কারণ হচ্ছে দুইটা বাহু সমান হওয়া দরকার, এখানে তো তিনটা বাহুই আলাদা, হবে না। আচ্ছা, আমরা এবার দেখি সমকোণী হতে পারে কি না, এটা আমরা একটু দেখি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি প্রযোজ্য? সূত্র প্রযোজ্য হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি লম্বের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির উপরে স্কোয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি যে এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হতে পারে কি না সেটা প্রমাণ করা সূত্র। এখানে কোনটা কি মনে রাখবেন? এইটা হচ্ছে লম্ব, এটা এখান থেকে এই পর্যন্ত ভূমি, এবং এটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটাই সবচেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি যে এইটা যদি এ, এটা যদি বি, আর এটা যদি সি হয়, তাহলে এখানে এসি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। তাহলে অতিভুজ কত? 13, সবচেয়ে বড়টা। তাহলে অতিভুজ 13 দিয়ে দিলাম। আচ্ছা, ভূমি এবং লম্বের মধ্যে 12 এবং 5 যে কোনোটা আমি ধরতে পারি। আচ্ছা, আমি ধরলাম লম্ব 12। ওকে, তাহলে অতিভুজ কত? অতিভুজ 13। তাহলে 13-র উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে আমি ধরে নিলাম 12, তাহলে 12-র উপরে স্কোয়ার প্লাস ভূমি কত? ভূমি ধরে নিলাম 5, তাহলে 5-এর উপর স্কোয়ার। মনে রাখতে হবে এইটা ক্যালকুলেশন করে যা হবে এই দুটোর বর্গের যোগফলও তাই হবে। দেখেন বর্গের যোগফল, তাহলে 13-13 গুণ করলে 169 হয়, আর 12-12 144, আর 5-5 25, তাহলে 144 আর 25 হচ্ছে 169। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো মান পরস্পর সমান, তাহলে এরা অবশ্যই সমকোণী ত্রিভুজ। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কোনো
ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজের হচ্ছে সূত্র বা সংজ্ঞা। আমি যদি ভুল না বলে থাকি, হয়তো দু একটা শব্দ আমার এদিক ওদিক হয়েছে, তো যাই হোক এটা হলো সমকোণী ত্রিভুজ। কেন? কেননা অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই রুলটা তারা মেনটেন করেছে, তাই নিঃসন্দেহে এটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে একটা এমসিকিউ দেখতে পাচ্ছেন, এটা কোনো অঙ্ক নয়, জাস্ট হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, একটা আসতে পারে, ওকে, বিশটা যদি অঙ্ক থাকে বা পঁচিশটা যদি অঙ্ক থাকে তাহলে একটা আসতে পারে। কি বলা হচ্ছে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কে আবিষ্কার করেন, অর্থাৎ একটা ত্রিভুজের যে তিনটা কোণ তৈরি হয় এবং এই তিনটা কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, এই বিষয়টা আবিষ্কার করেন হচ্ছে পিথাগোরাস। মনে রাখবেন, পিথাগোরাস হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আবিষ্কার করেন। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে জ্যামিতির জনক যেহেতু ইউক্লিড, তাই মনে হয় এটা ইউক্লিড আবিষ্কার করেছেন, কিন্তু না, উত্তর হবে পিথাগোরাস। এই যে এখানে রয়েছে ব্রহ্মগুপ্ত এবং আর্যভট্ট, এই দুটো নাম কিন্তু আমাদের কাছে পরিচিত, এরা শূন্যের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে এক্ষেত্রে আর্যভট্টের নাম আমরা উল্লেখ করতে পারি, কোনো ক্রমেই ব্রহ্মগুপ্ত শূন্যের আবিষ্কারক নয় বা জনক নয়। ঠিক আছে, ইনি শূন্য সংখ্যাটার ব্যবহারে মোটামুটি একটা ভূমিকা রেখেছেন, তাই এনাকেও স্মরণ করা হয়। এনার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত, আর শূন্যের জনক বা শূন্যের আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিকে আবিষ্কার করেন পিথাগোরাস এবং জ্যামিতির জনককে ইউক্লিড। আর এই প্রশ্নের উত্তর গ। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখেন, খুবই সহজ একটা অঙ্ক আমরা করব। এই ধরনের অঙ্কও কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 এসেছে। বলা হচ্ছে কি, 2x + 15 = 2x - 4x - 27 - 4x কে সমাধান করলে x এর মান কত হবে। তাহলে বীজগাণিতিক সমাধানের অঙ্ক এগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x + 15 রয়েছে, = 27 - 4x রয়েছে। তাহলে বা বলেন তো দেখি, এই 4x এদিকে আসলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +4x, 27 এদিকে থাকলো, এই +15 এদিকে আসলে -15 হয়ে যাচ্ছে। তাহলে বা 4x আর 2x হচ্ছে 6x = 27 থেকে 15 বাদ দিলে কত থাকে, 2 আর 1, তার মানে 12 থাকতেছে। তাহলে সুতরাং x = আমরা বলতে পারি উপরে 12, তার নিচে 6, কাটাকাটি করলে কত হয়, 2। তাহলে x এর মান আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে 25√25 এর 5-ভিত্তিক লগারিদম কত। তার মানে এটা লগের একটা অঙ্ক। তাহলে যেহেতু বলা হচ্ছে লগারিদম কত, তাহলে আমরা শুরুতে কি একটা লগ এভাবে লিখে ফেললাম, লগ কত ভিত্তি, 5, তাহলে ভিত্তিটা একেবারে নিচে থাকে, লিখে দিলাম কত এর লগারিদম, 25√25, তাহলে 25√25 লগ বরাবর আমরা লিখে ফেললাম। যেহেতু বলেছে কত, তাই আমরা ধরে নেব যে ধরি আমাদের কি লগ বেস 5 এবং 25√25 = x, এটা আমরা ধরে নিলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা x এর মান বের করার চেষ্টা করব। এই জন্য আমরা লগটা শুরুতে তুলে দেব। মনে রাখবেন, বা লগ যদি আমরা তুলে দেই, তাহলে এই যে জিনিসটা রয়েছে, আমি একটু বক্স করে দেখাচ্ছি, এই যে জিনিসটা চলে আছে এখানে আছে, সেটা চলে যাবে x এর জায়গায়, আর x চলে যাবে কার জায়গায়, এই জিনিসটার জায়গায়। এরা পরস্পর কি করবে, স্থান পরিবর্তন করবে, আর বেসটা বেজের জায়গাতেই থাকবে। তাহলে কি হবে, 5√25 নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বা এখানে এই লাইনের পর 5√x = আমরা করব কি, 25 মানে হচ্ছে 5 উপরে স্কোয়ার ইনটু এই যে √25 রয়েছে, তাহলে 5 উপরে স্কোয়ার রুট কাটা, তাহলে শুধু 5, তাহলে আমরা তো জানি 25 রুট করলে 5 হয়। তাহলে বা আমরা বলতে পারি 5√x = এই 5 এর পাওয়ার কত 1, তাহলে 2 5 এর মধ্যে 1টা 5, 2 এর 1 কত 3, আমরা তো জানি পাওয়ারগুলো যোগ হয় যদি বেস সমান থাকে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই যে 5 বেস আর এই যে 5 বেজ, বেজ আর বেজ সমান হলে আমরা বাদ দিতে পারি, তাহলে সুতরাং x = আমরা 3 লিখতে পারি। তাহলে দেখেন নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু এখানে কিন্তু অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু চেক করে দেখি আমার কোথাও ভুল হচ্ছে কিনা। ওকে, আমি চেক করে দেখলাম যে অঙ্ক যেভাবে আছে সেভাবে আমার কিন্তু কোনো ভুল নেই। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি যে আমাদের 14তম নিবন্ধন স্কুল 2 পর্যায়ের প্রশ্নটা আমরা একটু বের করে দেখি যে এখানে আসলে কোনো চেঞ্জ ছিল কি না।
ওকে, আমরা বুঝতে পেরেছি যে এখানে কিছুটা চেঞ্জ ছিল। সেটা কি? অঙ্কটা ছিল এই রকম, সেখানে 25√5, মানে 25√5 এর কত ভিত্তিক? 5 ভিত্তিক লগারিদম কত? তো যেহেতু প্রশ্নটা এখানে ভুলে 2 সামনে চলে এসেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই অনুপাতে অ্যান্সার খুঁজে পাচ্ছি না। যদি এরকম থাকে কখনো ভুল করে পরীক্ষার হলে, তাহলে কখনোই আপনারা অঙ্কটা দাগাবেন না। এক্ষেত্রে কিন্তু 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা একটু হচ্ছে এই যেটা রয়েছে এইটা অনুপাতে অঙ্কটা করার চেষ্টা করি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা কী লিখতাম? লগ বেজ হচ্ছে 5, আর এখানে দিতাম 25√5 ইকুয়াল টু এক্স। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা। তো এক্ষেত্রে আমি কি করব, এই অংশটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এইখানে ওই ক্যালকুলেশনটা আমি করব। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি হবে এখানে। তাহলে বা যদি আমরা করি কি, লগটা তুলে দেই, তাহলে 5 থাকবে, এই 5, এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, তাহলে এক্স ইকুয়াল টু 25√5। তাহলে বা 5 to the power x ইকুয়াল টু 25, মানে 5 স্কোয়ার, আর এই রুট ওভার 5 মানে 5 to the power half। নিশ্চয়ই আপনারা জানেন যে রুট থাকলে তার উপরে 2 to the power half বসাতে হয়। তাহলে বা 5 to the power x ইকুয়াল 2টা 5-এর মধ্যে একটা 5, পাওয়ারগুলো সব কী হয়, যোগ হয়। তাহলে 2 আর হাফ যোগ করলে কী হয় বলেন তো দেখি। আচ্ছা করি আমরা, 2 যোগ হাফ করলাম। আচ্ছা তাহলে বা আমরা লিখতে পারি 5 to the power x ইকুয়াল এই যে 5-এর উপরে, বলেন তো দেখি 2 হচ্ছে লসাগু, 2 2 গুণ 4, আর 1 কত? 5। আমরা একবারে যোগটা করে দিলাম, তাহলে এই 5 আর এই 5 ক্রস করে দিলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল টু কত, উপরে 5 তার নিচে 2, তার মানে 5/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখেন ক নম্বর অপশনটা রাইট। তো অঙ্ক যেহেতু আমি ভুল তুলেছিলাম, তাই ভুল অনুপাতেই আমার উত্তরটা এসেছে। তবে সেক্ষেত্রে এই অনুযায়ী অঙ্কের উত্তর কিন্তু 3, আর এই অনুযায়ী অঙ্কের উত্তর কিন্তু 5/2। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে দুইভাবেই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিলাম। তবে হ্যাঁ, যদি এমন অঙ্ক আসে পরীক্ষায় যে উত্তরই দেওয়া নাই, আপনি সেক্ষেত্রে কী করবেন, অঙ্কটা দাগাবেন না, কখনো দাগাবেন না, মনে রাখবেন সেটা। ওকে, আচ্ছা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এইটা দেখেন, এটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু এরপরেও 30তম বিশেষ এবং 37তম বিশেষ লিখিত পরীক্ষায় অঙ্কটা এসেছে। লিখিত মানে হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার মেন্টাল এবিলিটি সেক্টরেও কিন্তু অঙ্কটা এসেছে। তো এবার আমরা যদি এই অঙ্কটা তুলি, তাহলে কি হবে, লগ বেজ হচ্ছে এ, উপরে রয়েছে এম, তার নিচে রয়েছে এন, এবং ব্র্যাকেট দেওয়া রয়েছে। মনে রাখবেন লগের একটা সূত্র রয়েছে, এটা সরাসরি কিন্তু সূত্র, সূত্রটা হচ্ছে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে। তো যেহেতু এখানে ভাগ আছে, তাহলে আমরা করতে পারি কি, লগ এ বেস উপরে এম মাইনাস লগ এ বেস, এই লগ এ বেস তো দুইটার সাথেই আছে, উপরেরটা এবং নিচেরটা এন। ওকে, এ বেস দিয়ে দিলাম। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে এই অঙ্কটার সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক, অর্থাৎ লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার কাছে যদি অনলাইনে আপনারা কেউ পড়তে চান, তাহলে অবশ্যই অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।